রাঙামাটির রাজবন বিহারে দুই দিন ব্যাপী শুরু হওয়া 49তম কঠিন চিবর দানোৎসব চিবরদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে। শুক্রবার বিকেলে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়, রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবীরের হাতে এই চিবর দান করেন। এর আগে বৃহস্পতিবার রাতব্যাপী তুলা থেকে সুতা কেটে রং করা এবং 24 ঘণ্টার মধ্যে বেইন বুনন করা হয়। শুক্রবার দুপুরে পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল পাঠ করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। চিবরদানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর। চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সহসভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে চরকার সুতা কাটা বেইন বুনন উদ্বোধন করেছিলেন চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার দেবাশিস রায়। উল্লেখ্য, আজ থেকে 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহা উপাসিকা বিশাখা 24 ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রংকরণ, বয়ন ও সেলাই শেষে চিবরদান কার্য সম্পাদন করেন। 24 ঘণ্টার মধ্যে মহাদান যজ্ঞ সম্পাদন করার কারণে বৌদ্ধরা এ ধর্মীয় উৎসবকে দানোত্তম কঠিন চিবরদান বলেন। রাঙামাটি রাজবন বিহারে এ মহাদান যজ্ঞ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1977 সালে। তার আগেও 1974 সালে শ্রাবক বুদ্ধ শ্রীমদ সাধনানন্দ মহাস্থবীর বনভান্তে রাঙামাটি জেলার লংগদু উপজেলায় 3 টিলা বৌদ্ধ বিহারে বিশাখার ঐতিহ্যবাহী নিয়মে এ ধর্মীয় অনুষ্ঠান পুনঃপ্রবর্তন করেন। সেই থেকে প্রত্যেক বছর রাঙামাটি রাজবন বিহার সহ পার্বত্য 3 জেলার রাজবন বিহারের শাখাসমূহে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চিবর দানোৎসব সম্পাদন করা হয়ে থাকে।